সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন ক্ষমতাসীনদের পতনে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয় বরং আন্দোলনে একাত্ম হয়েছে শনিবার সকালে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কথা বলেন তিনি গত বৃহস্পতিবার গণভবনে থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে দেশে রাজনৈতিকভাবে দেউলিয়া যারা তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গিবোধ গাইছে তাদের মূল লক্ষ্য সরকারকে উৎখাত প্রধানমন্ত্রী বক্তব্যের জবাবে মঈন খান বলেন ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না বরং আন্দোলনে একাত্ম ডান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা প্রহসনে নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে সেজন্যই সরকার জনগণকে ভয় পায় কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে আবারও তারা যে কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে